বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে দেওয়ানবাগির কিছু পরিচিতি আপনাদেরকে আমি তুলে ধরবো। দেওয়ানবাগি পীর হিসাবে পরিচিত সৈয়দ মাহবুবের উখ্যান পেয়েছেন, যেভাবে তিনি উপাধি পেয়েছেন যেভাবে আপনাদেরকে আমি বলবো একটা একটা করে। ঢাকা আরামবাগ এলাকায় দেওয়ানবাগ দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ মাহবুবে খোদা মারা গেছেন, যিনি দেওয়ানবাগি পীর হিসাবে পরিচিত ছিলেন। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়ে বলে দেওয়ানবাগ শরীফে ফেসবুক পাতা নিশ্চিত করা হয়েছে। দেওয়ানবাগ দরবার শরীফের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তার পুরো নাম মাহবুবে খোদা, তবে ভক্তদের কাছে তিনি দেওয়ানবাগী হিসেবে পরিচিত ছিলেন। তার বড় একটি ভক্ত রয়েছে। তার বেশ কিছু বক্তব্য বিভিন্ন সময়ে বিতর্কের জন্ম দিয়েছে। ইসলামপন্থীদের কেউ কেউ তার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। তার বিভিন্ন সময়ে অভিযোগ করেন যে দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুবে তার পরিবারের সদস্যরা সৃষ্টিকর্তাকে দেখতে পাইতেন বলে দাবি করেন। এছাড়া ইসলামের বিভিন্ন বিষয়ে ইসলামের নবীকে নিয়ে তিনি বিতর্কিত বক্তব্য করেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে তার একজন মুরিদ আব্দুল মান্নান বিবিসিকে বলেন, আত্মশুদ্ধির জন্য আমরা তার কাছে এসেছি, তার ভক্ত হয়েছি, তার কাছ থেকে আমরা অনেক শিক্ষা পেয়েছি, তাই তার মুরিদ হয়েছি। তিনি অনেক বই লিখেছেন, সংস্কার করেছেন, এটা তার ভক্তের কথা। দেওয়ানবাগি পীর বিষয়ে বিতর্ক তাকে নিয়ে সমালোচনার প্রসঙ্গে জানতে চাইলে মিস্টার মান্নান বলেন, ধর্মীয় নেতাদের অনেকে তাকে নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু আমরা মনে করি তার অবস্থান সঠিক এবং সেই জন্য সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণীর পেশায় তার অনেক ভক্ত তৈরি হয়েছে। আরেকজন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফুর রহমান বিবিসি বাংলাকে বলছেন, উল্টাপাল্টা ফতোয়া দিয়ে তার উখ্যান হয়েছে, অর্থাৎ সে উপাধি পেয়েছে উল্টাপাল্টা ফতোয়া দেওয়ার কারণে। ইসলামকে কাটসাট করছেন তিনি, তিনি বেহেস্ত দিয়ে দেবেন এটাও বলছেন, আল্লাহকে দেখছেন এটাও বলছেন, এসব বলে মানুষকে ধোকা দিয়েছেন। আসল মানুষ তো অন্ধভক্ত, বাঙালিরা অনেক বেশি হুজুগে নামছে, এই জন্য তার ভক্ত হয়েছে তিনি বলছেন। কয়েকবার তার ভক্তদের সঙ্গে অন্যদের সংঘর্ষে ঘটনা ঘটেছে, তবে তাদের দরবার শরীফের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে। তার পরিচিতি আমরা একটু জানব। 1949 সালে 14ই ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন। সেখানকার তাল শহর কারমিয়া আলিয়া মাদ্রাসা থেকে পাজিল পর্যন্ত পড়াশোনা করছেন তিনি। ফরিদপুরে চন্দ্রফাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতানা আহমেদ চন্দ্রফুরি মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন। এরপর কিছুদিন পরে নিজের নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামে একটি স্থানে আস্তানা তৈরি করেন এবং নিজেকে সুফি সম্রাট হিসেবে পরিচিত দিতে শুরু করেন। সেখান থেকে তার নামে সঙ্গে দেওয়ানবাগি শব্দটি যুক্ত হয়। পরবর্তীতে মতিঝিলে 147 আরামবাগের স্থানীয় দরবার ঘরে কার্যক্রম শুরু করেন দেওয়ানবাগি। তো আমরা দেওয়ানবাগি সম্পর্কে কিছু জানলাম, বুঝলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। আপনাদের নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেল লাগে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।